ঠিক আছে হ্যাঁ আব্বা এই তুমি আমাকে বিয়ের একটা উনা দিও না এই উনাটা সে লেহেঙ্গার পিস না এই পিসটা দিব নতুন করে তো আমি বাক্সতে ভাঁজ করে ছুঁয়েছি হবে না কথাটা হ্যাঁ তাহলে এটাই আমরা করি আমাদের টাকা কইছে তো নাই বছরকার দিন আসছে মা তাহলে কি খাইতে দিব ওদেরকে কি খাইতে দিব ওই আই তো তুই একটা ফ্রি কথা বলেছিস তো মা একটা কাজ করলে না আমি আমি কাজ করি গে তাই ঠিক বলেছিস ঠিক আছে একটা কাজ করলে তো না আমার নতুন লুঙ্গিটা ছিল তাই লাগো নতুন লুঙ্গি তাই দেওয়া হইতো তুমি তো ভালোই কথা বলেছো তাই ঠিকই আছে তাহলে আমার বিয়ের উনাটা লেহেঙ্গার পিসটা তোমার নুংরা দিয়ে আসবো তাহলে ঠিক আছে তাহলে জিয়া ফটো দিয়ে আসো গা হ্যাঁ তাহলে আমি জানু থাকো তাহলে ঠিক আছে আমি তো চলো না আমি বাড়িতে চিনে আসবো কিরকম তোমার বন্ধু চলো আসো তাই ও গো শুনো না টুকটুকিতে চলো না তোমার কথা তুই চলো চলো মাঠে আর তুই কাঁদো না তুমি বলো না সাবধানে চলো তাহলে চলো কত দূর গো এমন টাইম বাবাকে এলো যাই দেখি বন্ধু তুমি কি ব্যাপার আসো আসো ভালো আছি ভাবি শুনো আমরা ভাবির এত জানা নাকি ভাবি এরকম হ্যাঁ ব্যবসা এরকম নাকি বন্ধু কিসের লেগে এসছো আগামীকাল তো ঈদ তাই জি আমাকে দাসছি চাই আগামীকাল বন্ধু হ্যাঁ এই যে তোমরা আমাকে বিদে জামা কিনে দাও নি আমার ব্যাটা বিটি সব অভাবে লেগে লেগে তোমরা কেমন স্পেশাল একটা শাড়ি আর অভাবে শুনে আবার জামা তোমাদের এত কষ্ট হবে আমাদেরকে জামা দিতে এলা এরকম বুঝলে হয় তোমরা কিনে দিছো আমরা কিনে না নিলে হয় লিয়া লিয়া তাই বললে হয় না লিয়া 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 দেন তাহলে ওগো জামা কাপড় দিতে আসলে লিয়া লিয়া যাও আমার তো মন খারাপ হইলো যাও ভাবি যে কথা বলছে তাহলে থাকতে মাটিতে পা থামে আমি দিন থেকে তো আমি বাড়িতে যাবো না খুব রাত্রে হলো যাই
আসছি চলো বাবা ইন্দে চলো বাবা পার্ট 2 আপনারা অবশ্যই দেখবেন।